হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যে কোনো লেখা অথবা লিঙ্ক কপি করতে হয়। তো এর জন্য আপনি যে ভিডিওটা ডেসক্রিপশন বক্স থেকে লেখা অথবা লিঙ্ক কপি করতে চান সেই ভিডিওটা প্লে করবেন। আমি সাপোজ এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স থেকে লেখাগুলো কপি করে নেবো, তো আমি ভিডিওটা প্লে করবো। তারপর এই যে উপরে যে টাইটেল আছে এখানে ক্লিক করে দেখেন এখানে যে লেখাগুলো আছে, আপনি যদি সারাদিন এখানে চাপাচাপি করেন একটা অক্ষরও আপনারা কপি করতে পারবেন না। এই লেখাগুলো কপি করে নেওয়ার জন্য অথবা যে কোনো এই যে নিচে যে লিঙ্ক আছে এগুলো কপি করে নেওয়ার জন্য এখানে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপরে যে কপি লিঙ্ক আছে এখানে একটা ক্লিক করবেন। লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনারা এটা কেটে দিয়ে আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ক্রোম বা অপেরামিন, আপনার যেটা ভালো লাগে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম থেকেই করে দেখাচ্ছি। যে কোনো একটা ব্রাউজারে আসার পর এই সার্চ অপশনে গিয়ে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, যে ভিডিও থেকে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এখানে চাপ দিয়ে ধরে থাকলে পেস্ট লেখা আসবে, এখানে পেস্ট করে আমরা এখান থেকে সার্চ দিয়ে নিব। এই যে গোতে ক্লিক করব, তারপর আবারও সেই ভিডিওটা আমাদের যেটা কপি করে নিয়ে আসলাম সেটা প্লে হবে। এরপর আবারও সেই টাইটেলের উপরে ক্লিক করব। টাইটেলের উপরে ক্লিক করলে দেখবেন যে এই সমস্ত ডেসক্রিপশনের বক্সে যে লেখাগুলো আছে সমস্ত কিছু চলে আসবে। আপনাদের যতটুকু প্রয়োজন এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে থাকবেন। এই যে এখানে চাপ দিয়ে ধরে থাকবেন লেখার উপরে, চাপ দিয়ে ধরে থাকলে কিন্তু আপনাদের এই যে কপি করার অপশনটা চালু হয়ে যাবে। তারপর আপনার যতটুকু ইচ্ছা ততটুকু প্রয়োজন কপি করতে চান ততটুকু আপনারা কপি করে নেবেন। এভাবে যে কোনো লেখা অথবা লিঙ্ক এভাবে আপনারা সিলেক্ট করে কপি করে নেওয়ার পরে এর উপরে কপিতে চাপ দিলে অথবা কপি আপনার কপি লেখাটার উপরে চাপ দিলেই লেখাটা কপি হয়ে যাবে। এভাবেই মূলত যে কোনো ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজেই লেখা কপি করতে পারবেন অথবা লিঙ্ক কপি করতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।